হাতে ব্যথা, মাথা ব্যথা এইগুলো না খুব মারাত্মক। আজকে কথা বের হচ্ছে না মুখ দিয়ে, এতটা পরিমাণে মাথা ব্যথা হচ্ছে। তাড়াতাড়ি হয় আবার সুস্বাদু হয়। এইগুলো অনেক শুয়েও ভালো লাগছে না, বসেও ভালো লাগছে না, একসাথে এত দাঁত কারো পরে বল। এবারে মস্তি করে খাচ্ছে তো আবার তো আজকে বৃহস্পতিবার, আর এখন বাজে হচ্ছে 2টো বাজতে যায়। তো সকাল থেকে মাথাটা ব্যথা করছে, গড়িয়ে গড়িয়ে সব কাজ করেছি, গড়িয়ে গড়িয়ে হ্যাঁ কি করব, মানে ঘর মোছা, তারপরে হচ্ছে ঘর ঝাড়। তো আজকে বৃহস্পতিবার ঘর ঝাড় দিতে হবে, মুছতে হবে, স্নান করেছি। তো স্নান করে হচ্ছে রান্না সব জোগাড় করে, মানে জোগাড় স্নান করতে যাওয়ার আগে রান্না জোগাড় করেছি, কিন্তু স্নান করে এসে ঠাকুরের বাসন টাসন মেজে পুজো দিতে যাবো, দেখছি আর থাকতে পারছি না মাথা ব্যথায়। তো ভাবলাম যে মাথায় একটু তেল দিই, তো এই যে এই জন্য বসে পড়লাম মাথায় তেল দেওয়ার জন্য। এখানটা না পুরো গরম হয়ে যাচ্ছে, মাথা মনে যেন বাস্ট করবে একটু পরে। তো হ্যাঁ এত পরিমাণে ব্যথা করছে, হাসিস মাথা ব্যথা তুই জানিস না কি পরিমাণে, কেমন লাগছিল কালকে। তো মাথা ব্যথা হলে সব কিছু সহ্য করা যায়, দাঁতে ব্যথা, মাথা ব্যথা এইগুলো না খুব মারাত্মক। আজকে আমার দাঁতে ব্যথা করছে, কানে ব্যথা, আজকে আমার দাঁতে ব্যথা করছে, খুবই ব্যথা করছে মাথাটা। তেল দিয়ে তারপরে যাবো হচ্ছে পুজো দিতে, পুজোর বাসন টাসন সব ধোয়া হয়ে গেছে রেডি। আর আজকে না আমি নিচের থেকে ফুল এনেছি, মানে নিচে লোক এসেছিল, ফুল রোজই আসে কিন্তু শুনতে পাই না, তো আজকে শুনতে পেয়েছি, যেহেতু সকালের দিকে আসে তো শুনতে পাই না, তো আজকে শুনতে পেয়েছি ফুল নিয়ে এসে নিচের থেকে। আর চন্দন তো চলে এসেছে বাড়িতে, আর আজকে সকালবেলা হচ্ছে চা বিস্কুট খেয়েছি সোনা আর আমি, মানে ভাবলাম যে চা বিস্কুট খেলে যদি মাথাটা ব্যথা কমে আদা দিয়ে চা করে, তাও কমেনি, তো তবুও মানে করে যাচ্ছি কাজ। তারপরে এই যে এখন স্নান করে এসে দেখছি আর পারছি না, চোখ টোক গুলো জ্বলে যাচ্ছে ব্যথার চোটে। তো ভাবলাম তেলটা দিয়ে দেখি ভালো হয় নাকি, মানে ভালো লাগে নাকি। আর চন্দন পরোটা নিয়ে এসেছিল, ভুলে গেছি, চন্দন পরোটা নিয়ে এসেছিল, তো সোনা আর চন্দন পরোটা খেয়েছে। তো রান্না করবো, নিরামিষ রান্না করবো, তো চলো বেশি বক বক করছি, সারাদিন দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে। তো বন্ধুরা মাথায় তেল টেল দিয়ে একটুখানি বসে তারপরে চলে এসেছি পুজো দিতে, মানে কথা বেরোচ্ছে না মুখ দিয়ে, এতটা পরিমাণে মাথা ব্যথা হচ্ছে। তো আজকে বৃহস্পতিবার, জানোই তো বললাম বৃহস্পতিবার, তো ঘর পাল্টাতে হবে, তো বাসনপত্র ধুয়েছি, ঘর ঘট ঘট বললাম লক্ষ্মীর ঘট, তো ঘট পাল্টাতে হবে। তো ওই জন্য আর পুজোটা দেখবে অন্য অন্য দিনের তুলনায় বৃহস্পতিবার পুজোটা দিতে কিন্তু একটু টাইম লাগে সবারই, কারণ ঘট পাল্টাতে তো টাইম লাগবেই না। আর তারপরে বৃহস্পতিবারই সবাই ভালো করে একেবারে ঠাকুরকে মানে সব কিছু ধুয়ে ঠুয়ে সব কিছুই করে পুজো দেয়, তো আমিও বা অন্যথা যাবো কেন। তো চলো পুজোটা দিয়ে নিই তাড়াতাড়ি করে। আর এই যে বললাম না ফুল এনেছি আজকে নিচের থেকে, দেখো ফুলগুলো কি সুন্দর ফুল, অল্প ফুল দিয়েছে মানে 20 টাকায়, পান কলা দিয়ে 20 টাকার ফুল, মানে অল্প ফুল আছে কিন্তু ফুলগুলো বেশ ফ্রেশ। দেখো জবাগুলো দেখো কি সুন্দর ফুটে রয়েছে জবাগুলো, কিন্তু এমনি বাজার থেকে ফুল আনলে না সে ফুলগুলো যেন কেমন মানে মরা মরা টাইপের, মানে কি বলবো তোমাদের, শুকিয়ে যাওয়া শুকিয়ে যাওয়া টাইপের, কিন্তু এই ফুলগুলো সবগুলো ফুল টাটকা সুন্দর একেবারে। এই যে দেখো এই ফুলগুলোও খুব সুন্দর হয়েছে, ইয়ে দোপাটি ফুলগুলো, এগুলো দোপাটি না সরি দেখেছো দোপাটি হচ্ছে অপরাজিতা ফুল, ফুলের নামও ভুলে যাচ্ছে, এইগুলো হচ্ছে দোপাটি ফুল। চলো চলো এই যে পুজো দিয়ে তারপরে যাবো আজকে রান্নাঘরে, আজকে সব কিছু ওলট পালট হয়ে যাচ্ছে। এমনিতে ঘর মুছতে আমার টাইম লাগে অনেকটা টাইম, আর তার মধ্যে আজকে তো মাথা ব্যথা করছে, একটু মানে মুছছি একটু বসছি, ভাবলাম স্নান করলে বেশি করে জল দিয়ে ঠান্ডা জল দিয়ে স্নান করলে ব্যথা সেরে যাবে, কিন্তু কমলো না কিছুতে, মনে হয় আজকে ওষুধই খেতে হবে। চলো পুজো টুজো দিয়ে তারপরে চলে এসেছি রান্নাঘরে, ওদিকে ভাতও বসিয়ে দিয়েছি, বললাম যে সব কিছু রেডি করা ছিল, শুধু রান্নাঘরে এসে শুধু বসিয়ে দিয়েছি। এখানে এই যে তাড়াতাড়ির জন্য প্রেশার কুকার, বাবা প্রেশার কুকারে করে নেবো। এই যে দেখো এখানে হচ্ছে গিয়ে সবেন ভিজিয়ে রেখেছি, সবেনটা
আর কি ঝোল করবো। সবেনটা ভিজিয়ে রেখেছি আর এই যে এখানে আলু কেটে নিয়েছি আর একটুখানি পেঁপে ছিল, ভেবেছিলাম পেঁপেটা ভাতে সেদ্ধ দেবো, তারপর আবার ভাবলাম থাকা। আর এখানে দেখো এই যে জিরের গুঁড়ো, তারপর হচ্ছে হলুদ লঙ্কার গুঁড়ো, আর হচ্ছে একটু গোলমরিচের গুঁড়ো দিয়েছি। এটা হচ্ছে মশলা, এই মশলা দিয়েই করবো আজকে, আর কিছু দেবো ঠেবো না মশলা। তো এই করে একটু পাতলা পাতলা করে ঝোল করে দেবো, আর গোটা গরম মশলা একটু ফোড়ন দিলাম, তাহলে টেস্ট লাগবে। আর ভাত প্রায় হয়ে এসেছে, ভাতটা আমি অনেকক্ষণ আগেই বসিয়ে দিয়েছি, তো চলো তাড়াতাড়ি করে, তোমরা চলো তাড়াতাড়ি করে রান্নাটা আমি সেরে ফেলি, কারণ খিদে পেয়ে গেছে আমার। আমি যেহেতু চার বিস্কুট খেয়েছি, তাও হচ্ছে গিয়ে দুটো না তিনটে বিস্কুট খেয়েছিলাম। চলো রান্নাটা করে নিই। ঘি দেবো এখন, দেখো সুন্দর হয়েছে, বেশি ঝোলটা কমে গেল, জানো তো আমি ভেবেছিলাম একটু ঝোল ঝোল করবো কিন্তু কমে গেল। ঘি দেবো এখন, এরকম ভাবে নিরামিষ সবেন খেতে ভালোই লাগে, খারাপ লাগে না। তোমরা এরকম ভাবে করে খেয়ে দেখতে পারো, মানে তাড়াতাড়িও হয় আবার সুস্বাদুও হয়। চলো ভাতটা বেড়ে নিই, কি গো তুমি সত্যি সত্যি খাবে না? হ্যাঁ না, এই দেখ গলা গলা ভাত করেছি, তোকে চটকে মেখে আমি খাবো না, না খেলে কিচ্ছু করার নেই আমার, না খেলে ঠিক আছে। অবশ্য পেটে খাবার পড়েছে না, তাই জন্য পরোটা খেয়েছি, খিদে কি আর পায়। তো চলো বন্ধুরা আমি খেয়ে নিই, ওরা খাবে না খাবে না, তো ভাত করলো তেলানোর দরকার নেই। ফুচকার বলে দাঁতে ব্যথা করছে, তাই জন্য আমি নরম নরম, মানে ওর নাকি মারির দাঁত কেমন করছে, মারির দাঁত নাকি সে হ্যাঁ হ্যাঁ বন্ধ করবো। ছাদে ভালো লাগছে না, ঘরে খেয়ে উঠে না, মানে আজকে কিছুতেই যেন মানে শুয়েও ভালো লাগছে না, বসেও ভালো লাগছে না, মাথাটা এতটা পরিমাণে ওষুধ খেলাম তারপরেও কেন কমছে না মাথা ব্যথা, যে মানে এই ঘাড় ফাড়গুলো নিয়ে সম্পূর্ণ ব্যথা করছে। তো আরও আসলাম ভালো যে ছাদে যাই, একটু ঠান্ডা ঠান্ডা হাওয়ায় একটু ভালো লাগছে, ঘরের দিকে বেরোনো হয় না না আজকে প্রায় দিন, সেই যে রবিবারে বাড়ি থেকে মানে বেরিয়েছিলাম তারপর থেকে বেরোনো হয় না। ভালো লাগছে তো ওই জন্য ভাবলাম যে যাই ছাদে, সোনাকেও নিয়ে আসলাম সঙ্গে করে, সোনা আসবে না জোর করে নিয়ে এসেছি সোনাকে। আর আজকে আমার পড়া নেই, না পড়া নেই, কটা সাড়ে পাঁচটা যে এখন আছে জানো তো, সকালে ম্যাগি খেয়েছিল, তারপর ওর বাবা পরোটা এনেছিল, পরোটা খেয়েছিল, চা বিস্কুট খেয়েছিল, আর ভাত খেলো না সারাদিনে, ওর নাকি দাঁতে এত ব্যথা করছে ভাতই খেতে পারবে না। বললাম চটকে মেখে দিই, না ময়লা প্লাস্টিকটা নিয়ে যাই। এখন হচ্ছে 7টা বেজে গেছে, অনেকটা পরে আর কি, তো মাথা ব্যথাটা একটু কমেছে, দুবার করে ওষুধ খেয়েছি, একবার ভাত খেয়েছি তারপরে কিন্তু কমছিল না, তারপরে আবার খানিকক্ষণ আগে খেলাম তারপরে কমে গেছে। তো যাই হোক এখন এই যে দেখো কি করব কি করব, খিদে খিদে পাচ্ছে, তো এই যে দেখো, এই যে দেখো কি করছি, এটা দেখে ভয় পেও না, সে গঙ্গার জলের মতো, গঙ্গা জলের মতো টলটলের জল,
আসলে কি বলতো, যেহেতু ডিম ছাড়া ম্যাগি আজকে বৃহস্পতিবার, ডিম ছাড়া ওই জন্য না এরকম টলটলে। আর কি বলতো, গরম গরম কিছু একটা খেতে ইচ্ছা করছে। গরম গরম খেলে আমার মনে হয়, মানে গরম গরম খেলে মাথাটা বেশ একটা ফ্রেশ ফ্রেশ লাগবে, ওই জন্যই আর কি এটা বানালাম। চা বানাতে চেয়েছিলাম একবার, তারপর বললাম না চা মিষ্টি মিষ্টি ভালো লাগবে না, তো তার থেকে ম্যাগিটা খাই ভালো লাগবে। তো চলো ম্যাগিটা খাই, একদম গরম গরম, দেখো ধোয়া উঠছে। জলটা অনেকটা দিয়েছি কারণ স্যুপটা খেতে ভীষণ ভালো লাগে। তো চলো আর বকবক করবো না, খেয়ে নি। দেখো পাগলটা এসে গেছে, পাগলটা এসে এই যে দেখো কি শুরু করে দিয়েছে, এই যে দেখো ম্যাগি বানাচ্ছে নিজে নিজে, একা একা ম্যাগি বানাচ্ছে। সারাদিনে আজকে ভাত খায়নি জানো, সেই যে সকালে হচ্ছে বিস্কুট চা বিস্কুট খেয়েছিল, তারপরে হচ্ছে ওর বাবা দেখি একটু ঘোর একটু তাকা, তারপর ওর বাবা হচ্ছে পরোটা নিয়ে এসেছিলো সেগুলো খেয়েছিল, আর হচ্ছে গিয়ে ম্যাগি খেয়েছিল, ভাত খায়নি সারাদিন। এখন ওই যে এসে ম্যাগি, ও আর ওর নাকি দাঁত নড়ছে, মারির দাঁত, কোন দাঁত নড়ছে দেখি, ওই দেখো কতগুলো পড়েছে একসাথে, এত দাঁত কারো পরে বলো তো, ওর পড়ছে। তো এই যে এখন বানাচ্ছে হচ্ছে ম্যাগি, ম্যাগি খাবে এখন। আর আমার দেখো আজকে ভাত ধরাই রয়েছে আজকে, আমি শুধু একা ভাত খেয়েছি। আর চন্দন খেয়েছিল একটুখানি নিয়ে হাত দিয়ে, বললাম না ওরা হাত দিয়ে ভাত নিলে একটুখানি ভাত নেয়, তো ভাত তরকারি সব এই যে ধরাই রয়েছে। যাই হোক, জলটা বেশি হয়ে না 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 জল বেশি হয়নি, এর মধ্যে মশলা দিয়ে একাই শুকিয়ে যাবে, মশলাটা এখন দিয়ে দে শুকিয়ে যাবে। আর ওই যে আরেকজন পেছনে লাগছে ছেলে, বলছে আমাকে একটু দে একটা ম্যাগি, ওইটুখানি ম্যাগি, ওকে কি দেবে আর ওকে কি, ও কি খাবে বলতো? হ্যাঁ ওটা বলে শোনা রাতের ডিনার, তো ও কি খাবে আর ওর বাবাকে কি দেবে বলো, একটা ম্যাগি। ওরা পড়বে তো মশলাটা বাবা, সোজা করে কাটতে হয় তো। না ধান নেই, কাটতে পারিস না তাই, আর পেছন দিক দিয়ে কাটতে হবে। হ্যাঁ কাটতে পারিস না তাই জন্য হয় না, তো চলো কেটে দিই আমি। বন্ধুরা এই যে দেখো সোনার ম্যাগি, সোনা দেখো একেবারে মস্তি করে খাচ্ছে, তো আবার একটা ডিম দিয়ে দিলাম আমি, কারণ ভাত খায়নি সারাদিনে, আর ও ভাত খাবে না বলছে, এই ম্যাগি খেয়ে নাকি ওর রাতে হয়ে যাবে, তো ওই জন্য একটা দেখি। চন্দন নাকি, চন্দন হচ্ছে নাকি না, চন্দন হচ্ছে ওই দুপুর বেলা মানে আমি যখন খেলাম তখন ও চানাচুর দিয়ে ভাত খেয়েছে, সবারির তরকারি খেলো না, ও এমনিতেই জানো সবাই পছন্দ করে না, তো কী খায় দেখি, আলু ভেজে দিতে বলে নাকি। তো যাই হোক চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দেবো। আজকের ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে পছন্দ হয় তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা পেজটিকে ফলো করে দিও। তো চলো বন্ধুরা ফিরে আসছি আবার নতুন একটি ভিডিওর সাথে কালকে ঠিক তিনটের সময়, ততক্ষণের জন্য তোমার সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা, গুড নাইট।